نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم إلى آخر الآية سمعتم মুসলিম ভাইবোন, আমরা হারামের উপরে ধারাবাহিক সিরিজ আলোচনা শুনে আসছে। আজকের খুতবাতুল জুমায় যে অংশটুকু আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো আল হারাম ফিল আকাইদ, আকিদার ক্ষেত্রে হারাম সমূহ। আসলে আকিদার ক্ষেত্রে হারাম অন্যান্য বিষয়গুলোর চেয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি হারাম খাবার খায় অথবা হারাম পোশাক পরিধান করে অথবা অন্য কোনো হারাম কার্যক্রম করে অথবা হারাম কোনো পাপও করে, তাহলে এটা একটি হারাম কাজ হবে, এই জন্য সে শাস্তিও পেতে পারে। তবে এই শাস্তির পরে একদিন তার নিষ্কৃতির সুযোগও রয়েছে। পক্ষান্তরে কেউ যদি হারাম ফিল এতিকাদ, আকিদার দৃষ্টিকোণ থেকে, আকাইদের দৃষ্টিকোণ থেকে কেউ যদি হারাম কাজে লিপ্ত হয়, তাহলে কখনো কখনো এই হারাম তাকে সরাসরি জাহান্নামে নিয়ে যাবে এবং এই জাহান্নাম থেকে বাঁচার তার কোনো সুযোগ থাকবে না। এই জন্য এক্ষেত্রে হারামটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের বিষয়গুলোকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও হারাম হিসেবে আখ্যায়িত করছেন, তাহলে আপনি কেন করবেন না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতে অনেকগুলো হারাম বিষয়ের বর্ণনা করছেন, তন্মধ্যে আকিদার ক্ষেত্রে হারামের কথাও তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 3 নম্বর আয়াতে হারামের বিষয়ের উপরে আলোচনা করছেন, সেক্ষেত্রে তিনি আকিদার ক্ষেত্র হারামের কথাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 33 নম্বর আয়াতে হারামের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন, সেক্ষেত্রে আকিদার ক্ষেত্রে হারামের কথাও বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এভাবে বিভিন্ন আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমরা যদি একত্রিত করি, তাহলে হারামের উপরে আকিদার ক্ষেত্রে হারামের অনেক সিরিয়াল, অনেক বিষয়, অনেক নোট আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারব এবং জাতি সহজে এখান থেকে দূরে থাকতে পারবে। আমাদের জীবনকে এই ধরনের হারাম থেকে দূরে সরে রাখার সচেষ্ট হব ইনশাআল্লাহ। প্রথমে চলুন আমরা দেখব সূরা মায়েদায় আকিদার ক্ষেত্রে কী কী হারামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়াল-লাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো হারামের কথা বলছেন, যে তোমাদের প্রতি হারাম করা হয়েছে মৃত্যু, রক্ত এবং আল্লাহ ছাড়া অন্য নামে যা উৎসর্গ করা হয়েছে। এভাবে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। মূল বিষয়টা আপনারা দেখে নেবেন, আমাদের সাথে সংশ্লিষ্ট যে বিষয়টা আমি এখন এতটুকু শুধু আপনাকে বলবো।
আমাদের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যা জব করা হয়েছে এটা হারাম। এটা হারাম কিসের কারণে? হাদাল হারাম ফিল ইতিকাদ, ইতিকাদের কারণে, বিশ্বাসের কারণে এটা হারাম। কী জন্য? এদের মুসলিম যখন কোনো কিছু কুরবানি করবে তখন সে কুরবানি করবে আল্লাহর নামে। একজন মুসলিম আল্লাহর নামে কুরবানি করা ছাড়া, জবহ করা ছাড়া কোনো পশু সে খেতে পারে না। অতএব আল্লাহর নামকে বাদ দিয়ে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বি, আল্লাহর নাম বাদ দিয়ে অন্যর নামে যখন উৎসর্গ করা হলো, জবহ করা হলো, তখন সেটা একজন মুসলিম খেতে পারে না, কারণ এটা একটা শিরিক কাজ। আকিদার দৃষ্টিকোণ থেকে এটা একটি শিরক কাজ। সুতরাং আমরা আযযাবহ লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যদি যবহ করা হয় তাহলে এটা আকিদার দৃষ্টিকোণ থেকে এই ধরনের জিনিস খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে এই আয়াতে এক্ষেত্রে যে হারাম বলেছেন সেটা হলো ওমা যবিহা আলা নুসুব, যা কোনো মূর্তিমা বা দেবদেবীর নামে উৎসর্গ করা হয়েছে এমন কোনো পশু খাওয়া যাবে না। এটা আপনি কেন খাবেন না? মা নসিব মা যবিহা আলা নুসুব, এটা আমরা কেন খাব না? এই জন্য খাব না আমাদের আকিদার কারণে। কারণ একজন মুসলিম সে শুধুমাত্র আল্লাহর নামে যবহকৃত পশুকে খাবে। এটা যদি কোনো মূর্তিমান নামে হয়, এটা যদি কোনো দেবদেবীর নামে হয়, এটা যদি কোনো মেলায় উৎসাহিত উৎসর্গ করা হয়, এটা যদি কোনো মাজারের নামে হয়, এটা যদি কোনো ওরসের নামে হয়, তাহলে আকিদার মানদণ্ড এটা খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। তা আমরা দ্বিতীয় পর্যায়ে আকিদার দৃষ্টিকোণ থেকে এখানে দ্বিতীয় পর্যায়ে হারাম বের করতে পারি। তৃতীয় পর্যায়ে এখানে আমরা আরও হারাম পাবো। আল্লাহ বলছেন আনতাসতাকসিমু বিল আসলাম, আনতাসতাকসিমু বিল আসলাম, আল্লাহু আকবার। এর অর্থ হলো তীরের দ্বারাই ভাগ্য নির্ধারণ করা, এটা কি হারাম? আল্লাহ শুরুতে বলছেন হুররিমাত আলাইকুম, তোমাদের প্রতি কী করা হয়েছে? হারাম করা হয়েছে। এখানে এসে বলতেছেন কি হারাম করা হয়েছে? আনতাসতাকসিমু বিল আসলাম, তীরের দ্বারাই ভাগ্য নির্ধারণ করা। আইমায়ে জাহেলিয়াতের সময়ে তারা নিজেদের ভাগ্যকে লিপিবদ্ধ করতো, ভাগ্যকে নির্ণয় করতো, কোনো কাজ করবে কি করবে না, কোনো সিদ্ধান্ত নেবে কি নেবে না, কোনো জায়গায় যাবে কি যাবে না, এটার জন্য তারা কী করতো? তীর নিক্ষেপ করতো, এবং সেটার দ্বারা তারা কী করতো? ভাগ্য নির্ধারণ করতো। ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম ভাগ্য নির্ধারণ করা জায়েজ নাই। ইসলামের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তারা কাদার, তার তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। ভালো এবং মন্দ সব কিছু কি? তাকদীরের বিষয়। আমরা তাকদীরের ভালো এবং মন্দ উভয়ের প্রতি ঈমান এনেছি, এবং এটার নিয়ন্ত্রক মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটার নিয়ন্ত্রককে মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোনো তীর মানুষের ভাগ্য নির্ণয় করতে পারে না। আজকে আপনি দেখবেন টিয়া পাখি বা বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষকে ভাগ্য নির্ধারণ করে থাকে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো কি হারাম জিনিস? তাহলে আমরা এই আয়াতের ভেতরে তিনটি হারাম জিনিস পেলাম, যা সরাসরি আকিদার দৃষ্টিকোণ থেকে কি হারাম, আকিদার মানদণ্ডে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 33 নম্বর আয়াতে চারটি জিনিসকে হারাম করছেন। তন্মধ্যে একটি বিষয় হারাম হচ্ছে আকিদার ক্ষেত্রে, সেটা হলো আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আমার রব হারাম করে দিয়েছেন, কি হারাম করে দিয়েছেন? একটি হলো আন তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরিক করবে, অংশীদারিত্ব করবে, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা,
যে ব্যাপারে তিনি কোনো দলিল অবতীর্ণ করেন নাই। এখান থেকে আমরা চতুর্থ পর্যায়ের পয়েন্ট বের করতে পারব, পূর্বের তিনটি এবং এই আয়াত থেকে একটি। তাহলে আমরা আকীদার ক্ষেত্রে চারটি পয়েন্ট পেলাম। চতুর্থ নম্বরকে আমরা বলতে পারি আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা এটাকে হালাল না হারাম? চূড়ান্ত পর্যায়ের মারাত্মক পর্যায়ের একটি হারাম কাজ হলো আল্লাহর সাথে কী করা, কাউকে শরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন মানুষ অনেক সময় সে শিরক করে, দাবি করে আমি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সারা পৃথিবীতে মুসলিম নামীয় ব্যক্তিদের মাধ্যমে আজ যে শিরকগুলো হচ্ছে, এই শিরকগুলোর দাবিও কি তাই না? আজকের এই শুক্রবারের দিনে আপনাদের পার্শ্ববর্তী এলাকা সহ সারা দেশে যে সমস্ত মাজারগুলোতে ওরস হচ্ছে, অথবা হাজার হাজার মানুষ বিভিন্ন নজর মান্নত নিয়ে আসছে, এই মানুষগুলোর উদ্দেশ্য কী? লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, এই মাজার, এই কবরে এই শায়িত ব্যক্তি, ইনি মহান মানুষ, ইনি আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবেন। আমি একজন পাপী মানুষ, আমি একজন দুষ্ট মানুষ, আমি একজন কম ইবাদতকারী মানুষ, আমার কথা আল্লাহ নেবেন কি না আমি সংশয়ে আছি, আমি ভয়ের মধ্যে আছি, আমি সন্দেহের মধ্যে আছি। সুতরাং এ লোকটি যেহেতু ওলি ছিল, ইনি যেহেতু বড় মহামানব ছিলেন, ইনি আমাকে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দেবেন। এই জন্য এই বিশ্বাসে, এই ইতেকাদে, এই মানবীয় মহাশক্তিতে বলিয়ান হয়ে হাজার হাজার মানুষ, তারা এক টাকা আর দুই টাকা না, লক্ষ লক্ষ টাকা এখানে ব্যয় করতেছে। এবং কিছু মানুষ হারামভাবে, অন্যায়ভাবে এই সমস্ত নজর নিয়াত নিয়ে নিজেদের রুজি ইনকাম বর্ধিত করতেছে, যা স্পষ্ট হারাম। ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলি কি হারাম কাজ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আন্তুশরিকু বিল্লাহ, তোমাদের শিরিক করা আল্লাহর সাথে, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে বিষয়ে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেননি। দলিল অবতীর্ণ করেননি মানে আমরা মসজিদে এসেছি, আসি নাই? আমরা ইয়াউমুল জুমা এসেছি, শুক্রবারের দিনে জামে মসজিদে এসেছি, কী জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, এবং আমাদের চাওয়া পাওয়াকে আল্লাহর কাছে উপস্থাপন করার জন্য। আমরা কি যেতে পারি না? আমরা মসজিদে কেন আসবো? আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল অবতীর্ণ করছেন। কী করছেন? দলিল অবতীর্ণ করছেন। যখন জুমার দিন আসে এবং আজান দেওয়া হয়, ফাস্ট আউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ যিকিরে তোমরা চলে আসো। ওয়াজারুল বাই, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য তোমরা বন্ধ করে দাও। তাহলে আল্লাহ দলিল অবতীর্ণ করলেন কি না যে ইয়াউমুল জুমা হলে সেদিন আমরা মসজিদে যাব, ইমাম সাহেব বক্তব্য দেবেন, ইমামের নেতৃত্বে আমরা দুই রাকাত সালাত আদায় করব, এটা দলিল আছে কি না? আমরা সালাত আদায় করতে এসেছি, সালাতে এসে আমি আল্লাহর কাছে চেতে পারি, আল্লাহ আমি এই বিপদে পড়ছি আমাকে সাহায্য করো, করতে পারি না? আমি সিজদায় পড়ি, কেঁদে আল্লাহর কাছে চেতে পারি, আল্লাহ আমার এই সমস্যা তুমি দূর করে দাও। আমি যে সিজদায় পড়ে মসজিদে এসে আল্লাহর কাছে এটা চাবো, আমি এটা চেতে পারতাম না, আমি আল্লাহর কাছে এভাবেও চেতে পারতাম না যদি আল্লাহ দলিল অবতীর্ণ না করতেন। আল্লাহ দলিল অবতীর্ণ করছেন কি? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহু আকবার, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তুমি সবর, ধৈর্য এবং সলাথের মাধ্যমে আল্লাহর কাছে কী করো, সাহায্য চাও। আল্লাহ যেহেতু বলছেন তুমি ধৈর্য সহকারে সলাথের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, সুতরাং এক মিনিট না, দুই মিনিট না, তিন মিনিট না, পাঁচ মিনিট না, আধা ঘন্টা না, এক ঘন্টা না, আমি আমার সাধ্যমতো যতক্ষণ পারি সিজদায় অবনত হয়ে
আমার দাবি পূরণের জন্য আল্লাহর কাছে আমি কাঁদতে পারি, কারণ এই দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন। যদি কোরআনে এটা না থাকতো তাহলে এই সিস্টেমে আমি আল্লাহর কাছে চেতে পারতাম না। তাই আল্লাহ বলছেন আন্ত শরিকু বিল্লাহ, তোমরা এমন কিছুকে আল্লাহর সাথে শরিক করো, মনে করো ওরা আল্লাহর কাছে তোমাদেরকে পৌঁছে দেবে, কিন্তু মায়লাম ইউনাসিল বিহি সুলতানা, ওই উপকরণগুলো, ওই আমলগুলো, ওই সিস্টেমগুলো, ওইগুলির বিষয়তে আল্লাহ কোনো দলিল দিয়ে দেন নাই। আল্লাহকে দলিল দিয়ে দিয়েছেন যে তুমি কোনো বিপদে পড়লে কোনো মাজারে যাও, কোনো কসবের কাছে যাও, কোনো অলির কাছে যাও, কোনো আউলিয়ার কাছে যাও, কোনো দরবেশের কাছে যাও, কোনো গাউসের কাছে যাও। এগুলি কি আল্লাহ বলছেন? আল্লাহ এগুলোকে দলিল পেশ করেন নাই। আপনি পাপ মুক্ত জীবনযাপনের জন্য আপনি কোনো ওরসে যাবেন, এর কি দলিল আছে? হ্যাঁ, আপনি কোথায় যেতে পারেন? কাবায় যেতে পারেন, আপনি মক্কায় যেতে পারেন, আপনি উমরায় যেতে পারেন, আপনি হজে যেতে পারেন, আপনি আরাফার ময়দানে যেতে পারেন, আপনি তওয়াফের প্রত্যেকটি কদমে কদমে আল্লাহর কাছে চাইতে পারেন। আরাফার ময়দানে গিয়ে হাত উত্তোলন করে আপনার হৃদয়ের কাকুতি খেয়ে আল্লাহর কাছে জানিয়ে দিতে পারেন। বাংলাদেশের এই প্রান্ত থেকে অনেক কষ্ট করে সে আরাফাতের সে ময়দানে গিয়ে আপনার চোখের পানি ফেলিয়ে নিজের জীবনের যত পাপ আছে সব মাফ করে নিয়ে আসতে পারেন, কারণ এ ব্যাপারে দলিল আছে। এবারে কী আছে? দলিল আছে যে আমি আরাফার ময়দানে গিয়ে হজ নামক ইবাদতের মাধ্যমে, আমি আমার ইবাদতের এই হজ নামক ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারবো এবং গুনাহ মাফের আশা করতে পারবো, কারণ এটা দলিল আছে। এটা কী আছে? দলিল আছে। সুতরাং যেখানে দলিল নাই এইরকম কোনো কাজ আমি করতে পারি না। সুতরাং মানুষ আজকে যে সমস্ত বিষয়গুলো আল্লাহর সাথে অংশীদারিত্ব করে শিরক করছে, আল্লাহ এই মর্মে কোনো দলিল অবতীর্ণ করেন নাই। বাংলাদেশে যে সমস্ত মানুষের কবরকে মাজার বানিয়ে তাদের কবরে গিয়ে মানুষ কবরে গিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন, এই ধরনের মানুষদের কবরে গিয়ে আল্লাহ চেতে বলেছেন নাকি? আল্লাহ রহম বলেন নাই। সুতরাং এই সবগুলি হলো কি? শিরক এবং হারাম কাজ। আর এই হারাম কাজটা কোন দৃষ্টিকোণ থেকে? হারাম ফিল এতেকাত, বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে, এতেকাতের দৃষ্টিকোণ থেকে। খেয়াল করছেন কত পার্সেন্ট মানুষ আজকে এ ধরনের হারামের সাথে জড়িত? এই হারাম কিন্তু সুদ খাওয়া হারামের মতো না, এই হারাম কিন্তু ঘুষ খাওয়ার মতো না, এ হারাম কিন্তু শুকুরে গোস খাওয়ার মতো না, বরং এই হারাম তুলনামূলক সকল হারামের চেয়ে খুব কঠিন হারাম। এই হারাম যদি কেউ করে তাহলে তার ইমান বাতিল হয়ে যাবে, তার ইসলাম বাতিল হয়ে যাবে। অথচ অসংখ্য মানুষ এই হারামের সাথে আজকে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতে তিনি আকীদার ক্ষেত্রে দুটি হারামের কথা বলছেন। আমরা এই দুটি হারাম আপনাদের সামনে নিয়ে আসব। প্রথমে দেখি যে আয়াতটি আল্লাহ কী বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওল তাআলু আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, হে রাসূল তুমি বলো, হে জনগণ, হে আমার জাতি, হে মানব সম্প্রদায়, তোমরা এসো এসো আমার কাছে এসো, তাআলাও এসো। আমরা বাচ্চাদেরকে বা অন্য লোকদেরকে আরবি ভাষায় বলি কি তাআল, এসো। এর বহুবচন কি তাআলাও, তোমরা এসো। কেন আসবে, কী জন্য আসবে? আতলু মা হারামা, আমি তোমাদের কাছে তিলাওয়াত করে শোনাবো, পাঠ করে শোনাবো, আবৃত্তি করে শোনাবো। কী শোনাবো? হারামা রব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের প্রতি কি হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে হারাম বিষয়টা এত মারাত্মক বিষয় যে এটা শুধু গ্রন্থের ভিতরে, সংবিধানের ভিতরে লিপিবদ্ধ করে শুধু আইন করে রাখা হয় নাই, বরং এই আইনের বিশদ ব্যাখ্যা নিয়ে ওহির যার প্রতি অবতীর্ণ হয়েছে শরীয়ত প্রণেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানব দরবারে এসে, জনসমুদ্রে এসে,
জনগণের মধ্যে এসে, আম মানুষের মধ্যে এসে, নাগরিকদের মধ্যে এসে তিনি তিলাওয়াত করে শুনে দিচ্ছেন, হে আমার জনগণ, আমি তোমাদের কাছে এই দফার জন্য আসি নাই, আমি তোমাদের কাছে যেটা এসেছে সেটা হলো কি, যে আল্লাহ তোমাদের প্রতি যা হারাম করে দিয়েছে তা আমি তোমাদেরকে পাঠ করে শুনেছি। তার বিষয়টা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? আল্লাহ কি হারাম করে দিয়েছেন? আল্লাহ প্রথম হারাম করে দিয়েছেন আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহু আকবার, আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়া, তোমরা কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহু আকবার, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে শক্তি, আল্লাহর যে সিফাত, আল্লাহর যে গুণ, এই গুণের সাথে তোমরা আর কাউকে তুলনা করবে না, স্থলাভিষিক্ত করবে না, উপমা করবে না, কম্পারেটিভ করবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম করে দিয়েছেন। এটি কি আকিদার ক্ষেত্রে হারাম না, নাকি খাবার ক্ষেত্রে হারাম, নাকি পোশাকের ক্ষেত্রে হারাম? এটা কি আকিদার দৃষ্টিকোণ থেকে হারাম? তাহলে আকিদার দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে হারাম করে দিচ্ছেন যে একজন মুসলিম সে কি করতে পারবে না, শিরক করতে পারবে না। শিরক করাটা কি হারাম? আল্লাহু আকবার। এর আগেও বলছিলাম, কতবার যে আমরা বলেছিলাম, কতবার যে আপনারা শুনেছেন, শিরক এমন একটি হারাম যে হারামটি একজন মুসলিমের সব কিছুকে কেড়ে নিয়ে যায়, একজন মুসলিমের মুসলমানিত্বকে একদম নষ্ট করে ফেলে দেয় যদি কোনো ব্যক্তি শিরক করে। আমরা জানলাম মাজারে যাওয়া শিখ কত শিরকে দেশে আছে, কোনো কবরে শ্রদ্ধাঞ্জলি দেওয়া, কোনো ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া, কোনো মিনারের সামনে গিয়ে দাঁড়ানো, কোনো বিশেষ দিবসে কোনো বিশেষ ব্যক্তির কবরে গিয়ে নিরবতা অবলম্বন করা, এরকম শ্রদ্ধাঞ্জলি পেশ করা, এগুলো কি শিরকটা শিরক না? তাহলে কেউ যদি শিরক করে তাহলে কি হয়, তা ইমান শেষ হয়ে যায়, ইমান শেষ হয়ে যায়। দুপুরে ভাত খেলে সিয়াম রাখলে যেমন সিয়াম শেষ হয়ে যায়, শিরক করলে ঠিক তেমনি তার ইসলাম বাতিল হয়ে যায়। তাহলে দেখুন এই বাংলাদেশের মতন একটি রাষ্ট্রে একটি বছরে কতবার একজন মুসলমানে তার ইমান ধুয়ে চলে যাচ্ছে অথচ সে খেয়াল করছে না। খেয়াল করা উচিত, আপনি যেই হন না কেন, আপনি যদি ইসলাম মানেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যদি জান্নাত চান এবং জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে এটা জানতে হবে এটি হারাম। এবং এই হারাম কোনো নির্দেশে, কোনো নির্দেশে আপনি হারাম করতে পারবেন না। তার কারণ পৃথিবীর যিনি স্রষ্টা, আপনার যিনি স্রষ্টা, আমার যিনি স্রষ্টা, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, তুমি পৃথিবীবাসীকে পাঠ করে শোনাও যে মহান আল্লাহ এটা হারাম করে দিয়েছেন, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শরীক করবে না। সুতরাং আল্লাহ অর্ডার দিয়েছেন যে তার সাথে আমরা শরীক করবো না। সুতরাং এমন কোনো সৃষ্টি জীব থাকতে পারে না যার সম্মান রক্ষা করতে গিয়ে আল্লাহর অর্ডারকে আপনি অমান্য করবেন, এটা হতে পারে না। সুতরাং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিভাবে আপনি আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন, কী নিয়ে যাচ্ছেন, একবার নিজেকে জিজ্ঞাসা করুন। এই আয়াতের ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ একটি হারাম কাজ আছে আকীদার ক্ষেত্রে, সেটি হলো বলে তাকতুলু আউলাদাকুম মিন ইমলাক, তোমরা সন্তানদেরকে হত্যা করো না খাদ্যের ভয়ে। সন্তানকে হত্যা করা একটা পাপ, এটি সামাজিক অপরাধ, কিন্তু সন্তানকে হত্যা করা এই উদ্দেশ্যে যে সে আমার খাবার খেয়ে ফেলবে, আমার জমি নিয়ে নেবে, আমার বাড়ি নিয়ে নেবে, আমার বাসস্থান নিয়ে নেবে, আমার সম্পদ নিয়ে নেবে, এই বিলিফে, এই আকিদায়, এই বিশ্বাসে কোনো সন্তান নষ্ট করা, এটা কি আকিদার দৃষ্টিকোণ থেকে পাপ না? কথা বোঝা যাচ্ছে? এই যে হারামটা, এই হারামটা কি, একটা হলো কি দ্বন্দ্ববিধি, আপনি আপনার সন্তানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করছেন, রেগে গেছেন,
বা সংলগ্ন হয়েছেন, অথবা কোনো কারণে আপনি সীমা লঙ্ঘন করে আপনার সন্তানকে মেরেছেন, এটা একটা ফৌজদারি আইনে আপনি অপরাধ করেছেন। কিন্তু এই যে অপরাধটা, এটা হলো আকিদার মানদণ্ডে অপরাধ, যে ওয়ালায় তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না খাদ্যের ভয়ে, কারণ খাদ্যের এই চাবিকাঠি, রেজেক সরবরাহের এই সার্বভৌম ক্ষমতা, মানুষের ধনী ও গরিব হওয়ার এই মানদণ্ড কার কাছে লিপিবদ্ধ রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একজন মানুষ যখন এই পৃথিবীর বুকে আসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে এই পৃথিবীতে বরাদ্দ করে দেন, তখন সে রুহের জগৎ থেকে মায়ের রেহেমে আসে, জরায়ুতে আসে, বাবা মার বিশেষ মিশ্রণে সেই জায়গায় আসে। চল্লিশ দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন, সহিহ মুসলিমের হাদিস, এবং তাকে নির্দেশ দিয়ে দেন যে এই লোকটি পৃথিবীতে কবে যাবে আর কবে আসবে, আর পৃথিবীতে গিয়ে কতটি ইনকাম সে করবে, কত টাকার মালিক সে হবে, কত জমির মালিক সে হবে, কত অলংকারের মালিক সে হবে, কতটি গাড়ির মালিক হবে, কত সম্পদের মালিক হবে, এইটা তুমি লিপিবদ্ধ করে দাও। ওইটি লিপিবদ্ধ করে দেওয়া হয়, এর চেয়ে বেশি কম কোনো দিন হতে পারে না। এটার প্রতি একজন মুসলিম ইমান আনে। একজন মানুষের এক গ্লাস পানি যদি পৃথিবীতে থেকে থাকে, একজন মানুষের একটি ভাত তার তাকদীরে বরাদ্দ করা আছে, ওইটি না খেয়ে একজন মানুষ এই পৃথিবীর বুক থেকে চলে যাবে না, এটার প্রতি একজন মানুষ ইমান এনেছে। সুতরাং এই ইমানের দাবিদার একজন মানুষ, সে তার সন্তানকে হত্যা করতে পারে না খাবার ও বাসস্থানের অনার্থক যুক্তিকে উপস্থাপন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আকিদার, এই বিশ্বাসের তীব্র সমালোচনা করে জনগোষ্ঠীকে, মানবতাকে, নাগরিকদেরকে, সকল শ্রেণীর মানুষদেরকে তিনি বলে দিচ্ছেন, হে মানুষ, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তুমি কেন তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে? নাহানু নারযুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও আমি রিজিক দেই। আল্লাহু আকবার! কে রিজিক দেয়? আল্লাহ বলতেছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেও রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই। মালাকুল মাউত, ভুল কর্মে যার মৃত্যু হওয়া দরকার তার কাছে না এসে অন্য কোনো মানুষের কাছে কি যায়, সম্ভাবনা আছে? এটার যেমন সম্ভাবনা নেই, ঠিক অনুরূপভাবে মানুষের টাকা এবং পয়সা, মানুষের অর্থ ও সম্পদ, মানুষের জৌলুস, মানুষের ভোগের সম্পদ, আল্লাহ যা তার তাকদীরে লিখেছেন ওইটা ওর পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আপনি আজকে কী খাবেন কোনো প্ল্যান নেই, কিন্তু আপনার প্ল্যানে আল্লাহ যা লিখে রেখেছে আপনাকে খেতেই হবে, সে জায়গায় যেতেই হবে। আল্লাহু আকবার! অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক বরাদ্দ হয় আসমান থেকে বরাদ্দ হয়। সুতরাং খাবার এবং বাসস্থানের ভয়ে সন্তান হত্যা করার এই যে আকিদা, এই যে বিশ্বাস, এইটা হলো আকিদার দৃষ্টিকোণ থেকে আর একটি হারাম কাজ। আমাদের আলোচনার বিষয় ছিল আকিদার দৃষ্টিকোণ থেকে হারাম কাজগুলো আপনাদের সামনে আমরা কিছু উপস্থাপন করব। এই হারামগুলোর মধ্যে অন্যতম একটি হারাম হলো খাদ্যের ভয়ে, বাসস্থানের ভয়ে সন্তানদেরকে হত্যা করা। জেনে রাখবেন, সন্তান বড় একটি নিয়ামত। সন্তান কি অনেক বড় একটি নিয়ামত, আপনার অনেক সন্তান আছে এই জন্য আপনি বোঝেন না। আল্লাহর নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জন্য এর কদর আপনি অনুভব করছেন না। আপনার পাশে যে মানুষটি শতচেষ্টা করে একটি সন্তান পাচ্ছে না, তার চেহারা দেখে তাকে আপনি দেখুন, সে কত কষ্ট অনুভব করছে। আল্লাহ রাব্বুল আলামিন
এই সন্তান নিয়ন্ত্রক, ইয়াখলুকুম মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইহা বলি মা ইয়াশা ও ইনাথা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে মহিলা সন্তান দেন, যাকে ইচ্ছা উভয়টি দেন। ও ইয়াজআলু মা ইয়াশা ও আকিবা, যাকে ইচ্ছা তাকে বন্ধা করেন। পৃথিবীর সমস্ত চিকিৎসা করেও ওর গর্বে কোনো সন্তান মানুষ দিতে পারে না, এটি আল্লাহর ইচ্ছা। সুতরাং আল্লাহ যার ঘরে সন্তান দিয়েছে, আল্লাহর এই নিয়ামত, এই নিয়ামতের প্রতি আপনি অত্যাচার করবেন না, অবিচার করবেন না, এটা একটি আমানত। এই আমানতকে আপনার সংরক্ষণ করা উচিত, এটা এমন একটি গুরুত্বপূর্ণ আমানত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, একজন মানুষ যখন মারা যায় দুনিয়ার লেট্রো তার বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় না? যখন দুনিয়ার লেট্রো বন্ধ হয়ে যায়, মৃত্যু বাবা এবং মার সাথে কথা বলার জন্য কোনো সুযোগ থাকে না, অবস্থা জানার কোনো সুযোগ থাকে না, সুখে আছে না দুঃখে আছে না জানার কোনো সুযোগ থাকে না, এই সময় কয়েকটি বিষয়ের সংযোগ আল্লাহ খুলে রাখেন। তন্মধ্যে একটি হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, লেক সন্তান যখন তার জন্য দোয়া করে। আপনি সন্তানকে হত্যা করছেন, অথচ নেক সন্তান আপনার জন্য কী করে দোয়া করে থাকে। এই জন্য যার সন্তান আছে তার দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে কবরে মেসেজ চলে আসে। কী মেসেজ চলে আসে? ও জান্নাতি না জাহান্নামি। জাহান্নামে যদি হয় তাহলে কোন জাহান্নামে কোথায় তার আসন তা তাকে দেখানো হয়, আল্লাহু আকবার। যদি জান্নাতি হয়ে থাকে তাহলে জান্নাতে কোন জায়গায় কিয়ামতের হিসাবের পরে তার আসন হবে, তার সিট হবে, ওই সিটটা তাকে দেখানো হয়। মাঝে মাঝে এই মানুষগুলো আল্লাহর কাছে কী করবেন, অভিযোগ পেশ করেন, আল্লাহর কাছে প্রশ্ন করেন, হে আল্লাহ, আমি তো দেখেছিলাম যখন কবরে আসি আমার জান্নাতটা ছিল ওই জায়গায়, আমার সিটটা ছিল ওই জায়গায়, আমার পজিশনটা ছিল ওইটা ওইখানে, কিন্তু এত উচ্চ জায়গায় তুমি আমাকে কীভাবে নিয়ে গেলে, আমার পজিশন এত উন্নত হলো কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দেন, বিদ্দোয়াই আওলাদিকুম ওয়ালাদিকুম, তোমার সন্তানরা দুনিয়াতে দোয়া করেছিল, সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা, তোমার এই ক্যারিয়ার উন্নতি, তোমার এই সম্মান বৃদ্ধি হয়েছে, সুবহানাল্লাহ। আপনি যদি সন্তানই না নেন তাহলে কীভাবে আপনি এই কল্যাণ পাবেন? সন্তান হত্যা করা নয়, সন্তানকে প্রতিপালন করুন, এটি বড় নিয়ামত, বড় নিয়ামত। এটা ছেলে হোক আর মেয়ে হোক দুটিতেই নিয়ামত। এমনকি সন্তান যদি পৃথিবীতে বেঁচেও না থাকে তাও নিয়ামত, কত বড় নিয়ামত। সন্তান যদি আপনার গর্ব থেকে পৃথিবীতে এসে নিঃশ্বাস ফেলতে পারে, আর যদি আপনাকে আম্মু অথবা আব্বু করে বলে ডাকতে নাও পারে, তবু আপনার জন্য নিয়ামত, আপনার সৌভাগ্যবান। সন্তান যদি একটু বড় হয়ে পৃথিবীর মুক্তি চলে যায়, তবু আপনার সৌভাগ্যবান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই শিশুদেরকে, এই ছোটো ছোটো বাচ্চাদের মৃত্যু হয়, মৃত্যু বহনকালে এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে তাদেরকে নিয়ে, আল্লাহর কাছে তাদের রূহকে নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার অমুক বান্দা হৃদয় টুকরাকে ছিনিয়ে যখন তোমরা নিয়ে আসছিলে, তখন তার মুভমেন্টটি কেমন ছিল, তার অবস্থাটি কেমন ছিল, সে কীরকম অবস্থা করছিল বলো দেখি। অথচ আল্লাহ কিন্তু জানেন। ফেরেশতারা সাক্ষী দেন, হে আল্লাহ, এই হৃদয় টুকরাটি তার বাবা তার মায়ের সামনে থেকে যখন রূহটাকে বের করে নিয়ে নেওয়া হলো, তারা যখন নিশ্চিত হয়ে গেলেন তার সন্তানকে তারা হারিয়ে ফেললেন, দুনিয়ায় আর তাদেরকে আর পাওয়া যাবে না, এটি নিশ্চিত হওয়ার পরে তারা প্রথম বলেছিল আলহামদুলিল্লাহ, এরপরে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা তোমার শুকরিয়া করেছে, তুমি তাদেরকে সন্তান দিয়েছিলে, এটা বিরাট নিয়ামত, তুমি তোমার নিয়ামতকে নিয়েছো, তারা তার শুকরিয়া করেছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে অর্ডার দেন, ওই জান্নাতের ভিতরে একটি কক্ষ নির্মাণ করো এবং সেখানে লিমলেট দিয়ে দাও, এইটি হবে ওই বাবা মার জান্নাত, আর নাম দিয়ে দাও বাইতুল হাম। আল্লাহ, বাবা মা কিন্তু ভৈরবে, বাবা মা কিন্তু বাংলাদেশে, বাবা মা কিন্তু পৃথিবীতে, অথচ তার জন্য জান্নাতের ঘর নির্মাণ হয়ে গেল। আল্লাহ, তার লোকটি জান্নাতে কিনা? জান্নাতে যদি না হয়, তার জান্নাতের ভেতরে স্পেশাল একটি কক্ষ, যে কক্ষের নাম হবে বাইতুল হাম, আর এটা হবে আবদুল্লাহ আর রহিমার জন্য, এটি কিভাবে সম্ভব? সুতরাং সন্তান যদি আপনার স্বাভাবিক প্রক্রিয়ায় মারাও যেয়ে থাকে, সেটাও আপনার জন্য সৌভাগ্য, সেটাও আমার জন্য সৌভাগ্য। আল্লাহ আকবার। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একজন সাহাবী আসলেন, মর্মাহত, খুবই মর্মাহত। বললেন, ইয়া, তোমাকে আমি তো মর্মাহত দেখছি কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি সন্তান মারা গেছে। রাসূল সাল্লাম বললেন, শোনো, তোমার সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ যদি হিসাব নিকাশ নিয়ে নেবেন, ওই দিন ঘোষণা দিয়ে দেবেন যে জান্নাতীরা এখন জান্নাতে প্রবেশ করবে, তোমার এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সমস্ত দরজাগুলোর প্রবেশ করার সুযোগ করে দেওয়া হবে, এবং সেই প্রত্যেকটি দরজা দিয়ে দ্রুত খাই দৌড়াদৌড়ি করবে, যে দুনিয়ায় তোমাকে যেমন করে আব্বু করে রাখে, সেভাবে সে আব্বুর জন্য তাকিয়ে থাকবে, কখন আব্বু আসছে, কখন আম্মু আসছে, তখন তোমাকে দৌড়ে তোমাকে পা সাপটে ধরবে এবং জান্নাতে তোমাকে প্রবেশ করাবে। আল্লাহ আকবার। মেয়ের সন্তান হলে অনেকেই অনেক সময় কী করেন, মন খারাপ হয়ে যায়, হয় না? এমনকি অনেক স্বামীরাও স্ত্রীর উপরে অত্যাচার করে, কখনই ঠিক না, ছেলে এবং মেয়ে দুটি আল্লাহর হাতে। অনেক সময় পুরুষ সন্তানের চেয়ে মেয়ের সন্তান অনেক মূল্যবান, অনেক দামি। পুরুষদের পুরুষ সন্তানের অনেক অধিকারের কথা বলা হয়েছে, অনেক কিছু আমাদের করণীয় আছে, কিন্তু আপনি একটি হাদিস খুঁজে পাবেন না যে কিয়ামতের ময়দানে একটি ছেলে তার বাবার জন্য সুপারিশ করবে, করবে কোনো ছেলে? সে যদি পিএইচডি দারু হয়, সে যদি হারাম আইনের ইমামও হয়, তবু তার বাবার জন্য সে কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না। কে সুপারিশ করতে পারবে? তার মেয়ে সুপারিশ করবে। কোনো বাবা যদি কোনো কারণে বিপদে পড়ে, জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, এই মেয়েটি, যে মেয়েকে ইসলামে আদব শিক্ষা দেওয়া হয়েছে, ইসলামের শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে, ইসলামের আলোকে লালিত পালিত করা হয়েছে, বাবা অবহেলা করে না, এই গুরুত্ব সহকারে সন্তানকে প্রতিপালন করেছে, এই মেয়েটি জান্নাত ও জাহান্নামের দুইটির মাঝখানে এসে বাবার পা সাপটে ধরে, চেপে ধরে আল্লাহকে বলবে, আল্লাহ, এ তো আমার বাবা, আমার পিছনে এত ব্যয় করেছে, টাকা দিয়েছে, আমাকে লেখাপড়া করেছে, আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে, তোমার সম্পর্কে জ্ঞান দিয়েছে, আমাকে ভালো পাত্রস্থ করেছে, এত অবদান আমার বাবা আমার প্রতি রেখেছে, এই অবদান থাকতে, আমার বাবা তো মানুষ, মানবিক কারণে ভুল করতেই পারে, এই ভুলের কারণে তোমার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, আমি মেয়ে আমার বাবার জন্য সুপারিশ করতেছি, আল্লাহ আমার বাবাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ এই মেয়ের সুপারিশ কবুল করে ঘোষিত, জাহান্নামের ঘোষিত এই বাবাকে জান্নাত দ্বারে ধন্য করবেন। আল্লাহু আকবার। সুতরাং মেয়েদেরকে ভালোবাসার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দুটি বোন অথবা দুটি মেয়েকে প্রতিপালন করলো, এর বিনিময়ে সে জান্নাত পাবে। একজন ভিক্ষুক মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বলছেন, আয়েশা, আমাকে কিছু দাও, আমার যে দুটি মেয়ে এদের কিছু খাবার দিতে পারছে না। সহিহ বুখারীর হাদিস। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম ধনী ছিলেন জানেন? এই হাদিস তো তা বোঝা যাচ্ছে। উনি বলছেন, আমার ঘরে একটি খেজুর ছাড়া আজকের এই দিনে আর কোনো খাবার নেই। আল্লাহু আকবার। কিন্তু নবীর ঘরের কথা বলতেছি, আপনার ঘরে যদি এরকম অবস্থা হতো তাহলে তো ইসলামের আমার লড়াই শুরু করতো, আজকে হবে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার ঘরে একটি খেজুর ছাড়া কোনো খাবার নেই, আমি এই মেয়েটি কাকুতি দেখে, তার বলা দেখে, তার নম্রতা দেখে, বুভক্ষতা দেখে, ক্ষুধার গভীর তাড়না দেখে, আমি আমার একটা খেজুরি ওকে দিয়ে দিলাম, দেখলাম কি অবাক কাণ্ড,
এই মেয়েটি ওই একটি খেজুরকে দুই ভাগ করে দুটি মেয়েকে দিয়ে দিল। সে খেল না। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘরে প্রবেশ করলেন। আমি এই দৃশ্য, এই সিনারি, এই অবস্থার কথা রাসূলকে বললাম। রাসূল সাল্লাম বললেন, এই দুটি মেয়ে তার জাহান্নামের রক্ষক হয়ে যাবে, তাকে জাহান্নাম থেকে বাঁচাই দেবে। আল্লাহ আকবার! তাহলে কি বোঝা গেল যে একজন মা সে কী করতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে যদি তার সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় শেষ। আমরা আখিরার ক্ষেত্রে যে হারাম, এই হারাম বিষয়গুলো আমরা আলোচনা করতেছিলাম। সর্বশেষ যে বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে আমরা এখন কথা বলছিলাম সেটি হলো খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা একটি হারাম কাজ, এবং আকীদার দৃষ্টিকোণ থেকে এটি হারাম। আপনারা কখনো খাদ্যের ভয়ে সন্তান কম নেবেন না এবং হত্যা করবেন না। কোনো ডাক্তার এই জন্য কোনো অপারেশন করবেন না। কোনো সন্তান পেটে নিশ্চিত হয়ে গেলে স্বাভাবিক প্রক্রিয়ায় এই মা দুনিয়ায় বসবাস করার মতন যদি স্বাস্থ্যগত তার সার্টিফিকেট থাকে, পরীক্ষা দেখা যায়, তাহলে আপনি এই সন্তানকে নষ্ট করে দেবেন না। এটা কিন্তু গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে, হারাম কাজ হবে। যে করবে তারও হবে এবং যে ডাক্তার করবেন তারও হবে। বরং আমি বিনীত অনুরোধ জানাবো, সন্তান বড় একটি নিয়ামত, এই নিয়ামত হিসেবে আপনি গ্রহণ করুন এবং সন্তানদের পেছনে সময় দিন। সবচেয়ে দুর্ভাগ্য, সবচেয়ে কঠিন অবস্থা আজকে মুসলিম উম্মার। আজকে যে ছেলেরা চোর হয়েছে, ডাকাত হয়েছে, জিনাকারী হয়েছে, দুষ্ট হয়েছে, এইগুলোর পিছনে কিন্তু মূলত কিন্তু তার বাবা মা দায়ী। এবং কাইয়ুম আল জাওজি দুঃখ করে তার এলামুল মুআক্ষিন বইয়ের মধ্যে বলছেন, আজকের এই সমাজে যে করুণ অবস্থা, এই করুণ অবস্থার জন্য, এই খারাপ সন্তানদের জন্য মূলত দায়ী হলো তার বাবা মারা। কারণ বাবা মারা সন্তানের জন্য কি অনেকে সময় দেয় না। আমি দেড় ঘন্টা আপনাকে বলবো, ওই সন্তানটি প্রকৃত পক্ষে মা হারা না, যার মা মারা গেছে, কিন্তু যার মা জীবিত আছে তিনি বিভিন্ন কাজে ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, প্রোগ্রামে ব্যস্ত, নিজের দায়িত্বে ব্যস্ত, কিন্তু তার সন্তানের খোঁজ রাখেন না। সন্তান চলে কেয়ারটেকারে, সন্তান চলে ডে কেয়ারে, সন্তান প্রতিপালিত হচ্ছে কাজের মেয়ের হাতে। এই মেয়েটি প্রকৃত এথিম, তার মা থাকা সত্ত্বেও যে মা তার সন্তানকে সময় দেয় না, এই মেয়েটি প্রকৃত মাহারা। সেই প্রকৃত এথিম যে বাবা তার শতব্যস্ততা দেখায় তার সন্তানদেরকে টাইম দেয় না, ইসলামী চরিত্র শেখায় না, ইসলামী আদব শেখায় না, সপ্তাহে একদিন প্রোগ্রামে ফ্যামিলিগতভাবে বসে না। এই সন্তানরা সত্যি করার্থে এথিম। তার বাবা যেই হোক না কেন, তার বাবা যদি তাকে সময় না দেয়, এই বাবা জীবিত থাকতেও এই সন্তানটাকে আসলে সত্যি করার্থে এথিম। অতএব সন্তানদেরকে এথিম করে নিতে সময় দিন, ইসলামের অধিকারকে প্রতিপালন করুন, এদেরকে হত্যা না, এদেরকে অধিকার দিয়ে এদের সাথে ফ্রেন্ডশিপ করে, বন্ধুত্ব করে, সুচরিত্র করে গড়ে তুলুন। এটি হবে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত, এবং এর বিনিময়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আসুন আমরা যে এই আকীদার ক্ষেত্রে হারামগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই হারামগুলো থেকে আমাদেরকে বিচার রাখুন। বিশেষ করে সর্বশেষ যে হারাম নিয়ে বলেছিলাম, যে খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা, যা আজকে এই দেশে একটা আন্দোলনের রূপ লাভ করেছে, এই মিথ্যা আন্দোলনকে আমরা প্রত্যাহার করি এবং সন্তানকে বর্ধিত করুন। এটা আল্লাহর নিয়ামত, আপনার ঘরে আনন্দ ফিরে আসবে, শান্তি ফিরে আসবে, প্রশান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين اللهم اصلح لذرياتنا اللهم اصلح لذرياتنا اللهم اصلح لذرياتنا واجعلهم من الدعاة القانتين واجعلهم من العلماء الصالحين وابقهم إلى يوم القيامة الله علمه علما نافعا رزقا طيبا عملا متقبلا اللهم علمهم علما نافعا رزقا طيبا عملا متقبلا اللهم أتني صحة كاملة
আল্লাহুম্মা আতিনি সিহাতান কামিলা, আল্লাহুম্মা আতিনা সিহাতান কামিলা, আল্লাহুম্মা আতি আওলাদিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা সিহাতান কামিলা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।